আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন ভোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে ডেসপারেটলি একটা প্রাইস হাইক দরকার। কারণ যদি প্রাইস হাইক না হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মার্কেটে কিছুভাবেই সাস্টেন করতে পারবে না। তো এমন কি সিনারিও হয়ে গেল যেখানে ফান্ডরাইজিংয়ের পরেও ভোডাফোন আইডিয়া কোম্পানির ডেসপারেট প্রাইস হাইকের দরকার? চলুন ভিডিওটা শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, সব থেকে প্রথমে কথা বলা যাক কি প্রাইস হাইক হয়েছিল সর্বপ্রথম 2019 সালে, যখন রিলায়েন্স জিও 2016 সালে মার্কেটে এলো। এত কম্পিটিটিভ প্রাইসে রিলায়েন্স জিও তাদের প্ল্যানগুলোকে লঞ্চ করলো, বাকি কোম্পানিগুলোকে মার্জ হতে হলো, যেমন ভোডাফোন এবং আইডিয়া এই দুটো আলাদা কোম্পানি ছিল, একসঙ্গে হতে হলো। এয়ারটেল কোম্পানি ধীরে ধীরে তাদের সার্ভিসটাকে প্রোভাইড করতে থাকলো এবং আজকের দিনে এয়ারটেল একটা মোস্ট প্রফিটেবল কোম্পানি। 2021 সালে সেকেন্ড টাইম প্রাইস হাইক হলো, যেটা অলমোস্ট 20-25% প্রাইস হাইক হয়েছিল। 2023 হওয়ার কথা ছিল, কিন্তু 2024 যেহেতু জেনারেল ইলেকশন আছে তো 23 কী করে করতে দেবে? তো ডেফিনেটলি 2024 জেনারেল ইলেকশনের পরে একটা প্রাইস একটা হিউজ অ্যামাউন্টের প্রাইস হাইক তো এখানে হবেই। তো এই প্রাইস হাইকটা কিন্তু ডেসপারেটলি দরকার ভোডাফোন আইডিয়া কোম্পানি, যেখানে জিও এবং এয়ারটেল এই দুটো কোম্পানি কিন্তু আজকের দিনেও প্রফিটেবল কোম্পানি, কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি প্রত্যেক কোয়ার্টারে বিলিয়ন্স অফ বিলিয়ন্স টাকা এখানে হারাচ্ছে, মানে তাদের রেভিনিউ লস হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার বেসও কিন্তু এখানে হারাচ্ছে। তো এমন অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজারের যদি কথা বলি তো সেটা কেবলমাত্র 145 টাকা, যেখানে এয়ারটেলের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স 208 টাকা, জিওর অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স 182 টাকা। সেই জায়গায় প্রাইভেট কোম্পানির মধ্যে ভোডাফোন আইডিয়া কোম্পানি যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স সেটা কেবলমাত্র 145 টাকা। তারই সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের সঙ্গে সাবস্ক্রাইবার লস করছে। তো এমন অবস্থায় যদি একটা প্রাইস হাইক হয়ে যায় তো অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্সে কিন্তু ভোডাফোন আইডিয়ার মধ্যে একটা হিউজ বুস্ট এখানে দেখা যেতে পারে, এবং এই বুস্টটা দরকার, কারণ যারা ইনভেস্ট করেছে ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যে তারা চাইবে কোম্পানি যেন প্রত্যেক দিন ভালো জায়গায় পৌঁছায়। তো এই ভালো জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু এই যে পার্টিকুলার এআরপিও, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স, মানে প্রতি ইউজার পিটু গড়ে কী পরিমাণে ইনকাম করে একটা টেলিকম কোম্পানি, এইটা কিন্তু বাড়াতে হবে। এখন প্রত্যেকটা টেলিকম কোম্পানি চাইছে কি তাদের যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স সেটা 300 টাকায় পৌঁছানো। যদি 300 টাকায় না যায় তো ভারতের যেরকম কম্পিটিটিভ মার্কেট সেই মার্কেটে কিন্তু কোনো কোম্পানি সাস্টেন করতে পারবে না। তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানি মার্কেট থেকে টোটাল 45,000 কোটি টাকা তোলার চিন্তাভাবনা করছে, যার মধ্যে 2,075 কোটি টাকা আদিত্য বিল্লা গ্রুপের একটা সাবসিডারি ব্র্যান্ড ওরিয়ানা ইনভেস্টমেন্ট নিয়েছে প্রেফারেন্সিয়াল শেয়ার্স। তারই সঙ্গে 18,000 কোটি টাকার এপিও লঞ্চ হয়েছে এবং এখনও পর্যন্ত 25,000 কোটি টাকা তোলার কথা আছে, যেটা মিলিয়ে ডেপথের মাধ্যমে ভোডাফোন আইডিয়া এখানে তোলার চেষ্টা করছে। তো এই ফান্ডরাইজিংটার পরে ভোডাফোন আইডিয়া ডেফিনেটলি তাদের 4G সার্ভিসটাকে আরও বেশি স্ট্রং করবে এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করবে। এবং এমত অবস্থায় যদি ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যে একটা প্রাইস হাইক দেখা যায় তো এই প্রাইস হাইকটা কিন্তু কোম্পানিকে একটা অত্যন্ত বেশি পরিমাণে বুস্ট করবে আগামী দিনে ভারতের মার্কেটে সাস্টেন করার জন্য। তো এই কারণেই একটা প্রাইস হাইক দরকার, এআরপিওটাকে ডেফিনেটলি বাড়াতে হবে, এবং আগামী দিনে ভোডাফোন আইডিয়া যদি ভারতের মার্কেটে সাস্টেন করতে চায় তো ডেফিনেটলি একটা স্ট্রং পজিশন ভোডাফোন আইডিয়াকে এখানে গ্যাদার করতে হবে, যে কারণের জন্য প্রাইস হাইকটা খুবই দরকার। এবং আশা করা হচ্ছে কি খুবই শীঘ্রই ভোডাফোন আইডিয়া কোম্পানি মেলি ইলেকশনের পরে শুধু ভিআই নয়, জিও, এয়ারটেল, বিএসএনএল প্রত্যেকটা কোম্পানি কিন্তু 20-25% একটা প্রাইস হাইক করবে তাদের প্ল্যানের সাথে। আপনার কি মনে হয় আজকের দিনে যে প্রাইস পয়েন্টে আপনি কোনো প্ল্যান ইউজ করছেন সত্যি কি টেলিকম কোম্পানিগুলো আপনাকে লুটছে, নাকি দুনিয়ার মধ্যে সব থেকে কম দামে আপনি ইন্টারনেটকে ইউজ করছেন? আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।